হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক্স নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় যে আমরা জানবো আজকে সৌরজগৎ সম্পর্কে এবং জানবো কিছু পৃথিবী সম্পর্কে কিছু তথ্য। তো সেই সম্পর্কিত তথ্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। ওকে ভিউয়ার্স, তো প্রথমে চলুন আমরা একটু সৌরজগৎ সম্পর্কে জেনে আসি। আমাদের যে সৌরজগৎ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে সান। সান হচ্ছে একটি অগ্নিগোলক, এখানে প্রচুর তাপ নির্গত হয় এবং এবং সূর্যের কাছাকাছি। এবং আমাদের প্রথম যে গ্রহটি সেই গ্রহের নাম হচ্ছে মার্কারি, এবং দ্বিতীয়ত যে গ্রহটি রয়েছে সেই গ্রহের নাম হচ্ছে ভেনাস, এবং তৃতীয়ত যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে আমাদের আর্থ, এবং চতুর্থতে যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ, এবং পঞ্চম 5 নম্বরে যে আমাদের যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতি বা জুপিটার, এবং এর পরের যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে স্যাটার্ন বা শনি, এবং এর পরে যে গ্রহটি রয়েছে সেই গ্রহটির নাম হচ্ছে ইউরেনাস, এবং সবশেষে রয়েছে নেপচুন। তো এই হচ্ছে আমাদের সোলার সিস্টেমের 8টি গ্রহ। তো এই 8টি গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে একমাত্র স্পেশাল একটি গ্রহ যেই গ্রহতে মানুষ বাস করতে পারে বা কোনো প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারে। কিন্তু অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলোতে কেন টিকে থাকতে পারে না, সেই সম্পর্কে চলুন একটু তথ্য জেনে আসি যে কেন টিকে থাকতে পারে না। চলুন প্রথমে আসি যে আমাদের যে প্রথম যে গ্রহটি সেটি হচ্ছে কি, মার্কারি। মার্কারি হচ্ছে সূর্যের এতটাই কাছে যে সূর্যের প্রচণ্ড তাপে এটি দিনের বেলা এতটাই উত্তপ্ত হয় যে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়, কারণ এর উত্তপ্ত হয়ে এর তাপমাত্রা দাঁড়ায় 6000 ডিগ্রি সেলসিয়াস। যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্প হতে থাকে, সেখানে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটাই বেড়ে যায় সেখানে পানি থাকা অসম্ভব। এবং এর পরে যে আমাদের গ্রহটি রয়েছে সেটি হচ্ছে ভেনাস। ভেনাসে সূর্যের এতটাই কাছাকাছি এবং এর মধ্যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না থাকার কারণে এর মধ্যে সূর্যের তাপ এসে চলে তাপ আসে, এবং এখানকার যে পানি সেটি বাষ্প হয়ে এর আবহাওয়ার ভিতরে এতটাই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে যে এখান থেকে তাপ আর বের হয়ে যেতে পারে না, যার ফলে এখানে সব সময় 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে তাপমাত্রা থাকে। তাই 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো প্রাণের অস্তিত্ব অবশ্যই বেঁচে থাকতে পারে না। এবং তারপরে যে গ্রহটি সেই গ্রহটি হচ্ছে আমাদের প্রিয় গ্রহ আর্থ বা পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। এই পৃথিবী সম্পর্কে আমরা আরো কিছু ইনফরমেশন নিয়ে পরবর্তীতে আসব, কিন্তু এরপরে আমাদের যে গ্রহটি আসছে সেই গ্রহটির নাম হচ্ছে কি, মার্স বা মঙ্গল গ্রহ, যেখানে সবকিছু ঠিকঠাক আছে, তবে একটু প্রবলেম, কিছু কিছু প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলো সলভ করার অলরেডি চেষ্টা করছে বিজ্ঞানীরা। তো দেখা যাক সেখানে আসলে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কিনা, বা সেখানে মানুষ গিয়ে সেখানে বসবাস করতে পারে কিনা। তবে নাসার বিজ্ঞানীরা দাবি করছেন যে তারা 2030 সালের মধ্যে পৃথিবী থেকে মানুষ মার্সে পাঠানোর ব্যবস্থা করবে। এবং এরপরে যে গ্রহটি আছে সেটি হচ্ছে যে সূর্য থেকে বা সোলার সিস্টেম থেকে অনেকটা দূরে, সূর্য থেকে যেখানে সূর্যের তাপমাত্রা ঠিক মতো পৌঁছায় না, এবং এই গ্রহটি হচ্ছে আমাদের সোলার সিস্টেম সবচেয়ে বড় গ্রহ, যেখানে যাকে বলা হয় জুপিটার। বলা হয় যে পৃথিবী থেকে 1000 গুণ বড় হচ্ছে জুপিটার, অর্থাৎ পৃথিবী যতটুকু বড় সেরকম 1000টা পৃথিবী এই জুপিটারের ভিতর ঢুকে যাবে, এতটুকু বড় হচ্ছে জুপিটার। এটিকে একটি গ্যাস জায়ান্টও বলা হয়। এখানে সব সময় এখানে তৈরি হতে থাকে বজ্রপাত, এবং এর ভিতরে চলছে সব সময় ঝড়। তো সেখানে তো মানুষের কোনো অস্তিত্ব বা কোনো প্রাণের অস্তিত্ব টিকে থাকা প্রায় অসম্ভব, যেহেতু এটি গ্যাস জায়ান্ট, এবং এর তাপমাত্রা এটি সূর্যের আলোতে চলে না, সূর্যের আলো সেখানে ঠিকভাবে পৌঁছায় না। তো এরপরে যে আমাদের গ্রহটি আছে সেই গ্রহটি হচ্ছে কি, স্যাটার্ন। স্যাটার্ন বা শনি গ্রহ। এই শনি গ্রহটি হচ্ছে সূর্য থেকে আরো অনেক বেশি দূরে, এটিও মূলত গ্যাস জায়ান্ট, এটিও গ্যাস দ্বারা তৈরি। তো সেখানেও মানুষের বা কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব নয়। এবং এর পরে যে গ্রহটি রয়েছে আমাদের সেটি হচ্ছে ইউরেনাস। ইউরেনাসও একটি গ্যাস জায়ান্ট, এবং সেখানেও কোনো প্রকারের এবং সেখানে কোনো প্রকার প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব নয়। এবং সর্বশেষ এবং সর্বকনিষ্ঠ যে আমাদের গ্রহটি রয়েছে সেটি হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে মূলত একটি আইস জায়ান্ট, এটি এখানে সূর্যের আলো একদমই পৌঁছায় না, যার ফলে এখানে সবকিছু তীব্র ঠান্ডা, এবং এখানে সবকিছু এর ভিতরে রয়েছে শুধুমাত্র বরফ। তো সেইখানেও আসলে এত বরফের মধ্যেও কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়।
তো এখন বলি যে আমরা পৃথিবীতে যে আমরা বাস করছি বা আমাদের যে প্রাণের যে অস্তিত্ব রয়েছে সেটি কিভাবে টিকে থাকতে সম্ভব হচ্ছে। তার মধ্যে প্রথম যে কারণটি সেটি তো আমরা আগে বলেছি যে আমাদের পৃথিবীটা এমন একটা জায়গায় অবস্থান করছে বা আমাদের গ্রহটি এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে সূর্যের তাপমাত্রা সঠিক তাপমাত্রায় আসে এবং যে তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে, অর্থাৎ খুব বেশি পরিমাণ না যাতে করে বাষ্প হয়ে যায়, আবার খুব কম না যাতে করে জমে যায়। এটি হচ্ছে প্রথম একটি কারণ। এবং দ্বিতীয় যে কারণটি হয়েছে সেটি হচ্ছে যে পৃথিবীর যে উপগ্রহ রয়েছে চাঁদ বা মুন, সেই মুন এই যদি আমাদের এই চাঁদ না থাকতো তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যেত। এবং কেন সেটি আমি তাদেরকে বলি যে চাঁদ হচ্ছে এমন একটি উপগ্রহ যার গ্রেভিটেশনাল ফোর্স পৃথিবীকে স্থির অবস্থায় রাখে। অর্থাৎ আপনি আমরা যখন লাঠি ঘুরাই বা লাঠি অনেকে খেলেছেন, দেখবেন যখন লাঠিটি অনেক বেশি স্পিডে ঘুরতে থাকে একটা সময় মনে হয় যে লাঠিটি স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে তো সেটি ঘুরছে, তাই না? কারণ কি এটি এর স্পিডটা এতটাই বেশি থাকে যে তখন এটি স্থির দেখায়, কিন্তু যখন এর স্পিডটা আস্তে আস্তে কমে আসতে থাকে তখন কিন্তু একটু এলোমেলো ভাবে ঘুরতে থাকে এবং এক সময় এটি নিঃশেষ হয়ে যায়। ঠিক তেমনি চাঁদের যে গ্রেভিটেশনাল ফোর্স, সেই ফোর্সের কারণে পৃথিবী যখন ঘুরছে তখন এটি স্থির অবস্থায় ঘুরছে। যদি পৃথিবীর এই চাঁদ বা উপগ্রহ না থাকতো তাহলে পৃথিবীও কিন্তু এই লাঠিম শেষের দিকে যেভাবে ঘোরায় যে একদম মনে হয় যে মাথা ঘুরছে, তো পৃথিবী কিন্তু এইভাবে যদি ঘুরতো তাহলে কিন্তু আমাদের টিকে থাকা সম্ভব হতো না বা আমাদের প্রাণীগুলোর এখানে অস্তিত্ব থাকা সম্ভব হতো না। এছাড়াও চাঁদ আছে বলেই বা এই মুন আছে বলেই কিন্তু আমাদের যে সিজন বা আমাদের যে ঋতু পরিবর্তন সেটি কিন্তু হয়, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত, এগুলো কিন্তু চাঁদের আছে বলেই কিন্তু আমাদের হচ্ছে। তা না হলে হয় ঠান্ডা হলে একদম প্রচুর ঠান্ডা হতো বা গরম হলে প্রচুর গরম হতো, যা আমাদের জীবগুলোর জন্য মোটেও ভালো হতো না। এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের পৃথিবীর রয়েছে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে পৃথিবী যখন ঘুরে এই ঘোরার স্পিডের কারণে এর একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের একটি শিল্ডের মতো কাজ করে। শিল্পতে আমাদের সৌর ঝড় আছে যা সব সময় দেখা যায় যে স্পেসে হতে থাকে, তো এই সৌর ঝড় যখন আসে তখন এই ম্যাগনেটিক ফিল্ডগুলো অদৃশ্যভাবে এই ঝড়গুলোকে দূরে সরিয়ে দেয়, যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ফলে কি হয় আমাদের পৃথিবী কিন্তু সেফ থাকে। কিন্তু যদি এই ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে কি হতো, এই ঝড় এসে পৃথিবীকে কিন্তু একদম হালকা করে দিত এবং দেখা যেত আমাদের বায়ুমণ্ডলকে একদম এলোমেলো করে দিত, যা আমাদের জন্য মোটেও ভালো হতো না বা আমরাও কিন্তু থাকতে পারতাম না। যেমন ভেনাসের কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকার কারণে এর কিন্তু সূর্যের আলো বেশি পরিমাণে ঢুকে এবং প্রচুর পরিমাণে গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের ওজোন লেয়ার। ওজোন লেয়ার হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করছে বিভিন্নভাবে, যেমন সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা এর যে রেডিয়েশন এটা কিন্তু সরাসরি আমাদের পৃথিবীতে পড়ছে না। যদি এটি সরাসরি আমাদের পৃথিবীতে পড়তো তাহলে আমাদের কিন্তু প্রাণীকুল বা জীবকুলের এই বৈচিত্র্যময় রূপ আমরা দেখতে পারতাম না, অর্থাৎ তখন এই এই রেডিয়েশনের কারণে প্রচুর পরিমাণে ক্যান্সার দেখা দিত এবং মানুষের আসলে বা শুধুমাত্র সমুদ্রের নিচে যারা আছে বা যে সমস্ত প্রাণী আছে তারা শুধু বেঁচে থাকতে পারতো, কিন্তু সমুদ্রের উপরে সরাসরি এই সূর্যের আলোর নিচে যারা আসতো তারাই মারা যেত বা তারই কিন্তু আসলে বেঁচে থাকা সম্ভব হতো না। কিন্তু এই ওজোন লেয়ার হচ্ছে ফিল্টারে কাজ করে, যে সূর্যের আলোটাকে শুধু পাঠায় কিন্তু বেগুনি রশ্মিটা যেটা আছে সেটাকে ফিল্টার করে রেখে দেয়, যার ফলে আমরা কিন্তু সূর্যের আলোতেও হাঁটতে পারি বা সূর্যের আলোতেও থাকতে পারি। কিন্তু আমাদের এই মঙ্গল গ্রহ বা মার্স যে আছে সেখানে কিন্তু এই ওজোন লেয়ার নেই। ওজোন লেয়ার না থাকার ফলে এখানে সূর্যের সরাসরি রেডিয়েশন এসে পড়ে, যার ফলে সেখানে যদি আপনি সরাসরি থাকতে চান আপনার কিন্তু রেডিয়েশন আপনার শরীরে এসে পড়বে এবং যা আপনার জন্য মোটেও ভালো হবে না। কিন্তু সেখানে যার ফলে এখানে আপনাকে স্পেসে এই জন্যই কিন্তু স্যুট পরতে হয়, স্পেসের যে স্পেশাল স্যুট থাকে যার ফলে সেখানে আপনি যাতে অক্সিজেন নিতে পারেন এবং আপনার শরীরের তাপমাত্রা ঠিক থাকে এবং রেডিয়েশনে কোনো প্রবলেম না হয়। এবং আরেকটি চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের আবহাওয়া বা বায়ুমণ্ডল। যেমন চাঁদে কিন্তু আমরা থাকতে পারি না, কারণ হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নেই বা চাঁদে কিন্তু দেখা গেছে যে বায়ুমণ্ডল না থাকার ফলে আমরা যখন কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারবো না বা আমরা কোনো কথা শুনতে পারবো না, কারণ আমরা যখন কোনো কথা বলি বা আওয়াজ করি সেটা শোনার জন্য কিন্তু বাতাসের মাধ্যমে প্রয়োজন হয়।
যখন বাতাস থাকবে না তখন আমরা শুনতেও পারবো না, বা আমরা বেঁচে থাকার জন্য নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারবো না। তো ইয়ার্স, এই ছিল আমাদের মোটামুটি টপিকসটি, যে আমরা পৃথিবীতে কেন প্রাণের অস্তিত্ব থাকে এবং অন্য গ্রহগুলোতে কেন প্রাণের অস্তিত্ব পাওয়া যাওয়া সম্ভব হয় না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন। এবং যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করুন এবং সাথে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ভালো থাকবেন সবাই।